চোরের দায়ের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা বজ্রংনগর থানার অন্তর্গত পশ্চিম চাম্পামুড়া বলদাখাল এলাকায়। ঘটনার বিবরণে বাড়ির মালিক সঞ্চিতা সরকার জানান, সোমবার রাত প্রায় 11:30 নাগাদ খেতে বসেন তিনি। তখনই ওনার গেটে একটি আওয়াজ হয়। আওয়াজ শুনে একই এলাকায় থাকা ওনার ভাই কৃষ্ণপদ সরকারকে ফোন করলে ছুটে আসেন কৃষ্ণপদ সরকার। এসে গেটের পাশে এক যুবককে দেখতে পান তিনি এবং ওনাকে দেখে সেই জায়গায় থাকা অপর দুজন পালিয়ে যায়। গেটের পাশে দাঁড়ানো যুবকটিকে কিছু জিজ্ঞাসা করার আগেই কৃষ্ণপদ সরকারের হাতে দা দিয়ে আঘাত করে পালিয়ে যায় ওই যুবক। তখন আহত কৃষ্ণপদ সরকারের চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসেন বোন সঞ্চিতা সরকার এবং আশেপাশের লোকজন। এই বিষয়ে মঙ্গলবার বজ্রংনগর থানায় একটি মামলাও দায়ের করেছেন সঞ্চিতা সরকার। গোটা ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সঞ্চিতা সরকার জানান, এই বাড়িতে একা থাকেন তিনি। আর ওনার একা থাকার সুযোগ নিয়ে আজ থেকে 3 বছর পূর্বে ওনার বাড়িতে হানা দিয়ে লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কা নিয়ে গিয়েছিল চোরের দল। ওই ঘটনায় পুলিশকে অভিযোগ জানালেও এখনো পর্যন্ত এর কিনারা করতে পারেনি পুলিশ। ওনার ধারণা, সোমবার রাতেও চুরির উদ্দেশ্যে এসেছিল ওই যুবকরা, কিন্তু সুবিধা করে উঠতে না পারায় চুরি সংগঠিত করতে পারেনি তারা। ঘটনাটা তো এর আগে 3 বছর আগে আমার ঘরে, আমি কাপড়ের দোকান আছে, পূজার ব্যবসা গুলি করতেছি, 11:30 বাড়িতে আসি। দিয়ে আমার ঘরের দরজা খোলা, সেই ঘরের দরজা খোলা, গডরেজ টসরেজ ভাঙা, আমার স্বর্ণ অলঙ্কার 1,10,000 টাকা ক্যাশ আছিল। তারপরে দিয়া 9-9.5 গরিব মতন স্বর্ণ গোল্ড আছিল, ওগুলি সব নিচে তো বাইরে পূজাতে ছিল। আমি ঘরে এসে এই অবস্থাতে ফোন করছি, তারা সবাই আইসে আয়া, তো থানায় তো রেফারেল দ্বারা কোনো কিছু প্রতি মানে প্রমাণ পাইছি না। তখনের ব্যাপারটা বোঝা গেল যে কালকে যেহেতু এরকম আইসে, আমি গেটের টিনের শব্দ পাইছিলাম, বাইরে আমি খাইতে বসছিলাম, বাইরে ফোন করছি ভাই কেডা জানি আমার গেটের মধ্যে আওয়াজ করতেছে, বাইরে উঠে আসছে। কটা বাজে তো 11:22 এরকম বাজে। তো এরপরে ভাই আইসে, আয়া তো এখানে ফাইল, একজন রে দুজন বলে ভাই দিয়া গেছে, তা একজন রে পাইছে। তারপরে ভাইয়ে যখন এখানে আইসে, যখন কুক দিছে ভাইয়ে, তখন চিল্লাইতেছে যে ইদানি ক তোরা কেডা আসত কই, বাইরে আমার হাতের মধ্যে কুক মারছে, কুক মারছে। তখন হে ধরতে ধরতে মানে অন্যরা বাড়িতে বাড়িতে হে বেঁধে গেছে। কি আপনার সাথে ওদের কোনো শত্রুতা আছে নাকি অন্য কোনো বিষয়? ওখানে কি শত্রুতা তো আমি লেগে আইতে পার আইসে কইতাম না, হয়তো একবার আয়া খাইছে, হয়তো ইডার উদ্দেশ্যই আইতে পারে। আমি একলা মহিলা মানুষ থাকি, ব্যবসা করি, হয়তো ইডার উদ্দেশ্যই আবার আইসে। আপনার নাম? আমার নাম সঞ্চিতা সরকার। জায়গাটার নাম কি? পশ্চিম। আপনার ভাইয়ের নাম? কৃষ্ণপদ সরকার। শহরের বুকে এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা আবারও পুলিশ প্রশাসনের ভূমিকার উপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।